চল মা, একটু খেয়ে নিবি, চল উঠ। এবার বলুন, বলুন আপনি, আর চুপ করে থাকবেন না পণ্ডিত মশাই, আজ সবকিছু খুলে বলুন আপনি। ঘটনাচক্রে যখন রোশনির বাবার পরিচয়টা পেয়ে গেছে, তখন ওর আরো অনেক কিছু জানার অধিকার আছে পণ্ডিত মশাই। আর যা হোক, আপনি রোশনিকে বঞ্চিত করতে পারেন না। আপনার যদি আমাদের সামনে বলতে অসুবিধে হয়, তাহলে আমরা ঘর থেকে চলে যাচ্ছি, কিন্তু আপনি আজ রাতেই রোশনিকে সব কিছু খুলে বলুন। রোশনি যদি আপনার ভাইয়ের মেয়েই হয়, তাহলে এতদিন সেটা আপনি গোপন রেখেছিলেন কেন? ও তো বারবার আপনার কাছে ওর বাবার পরিচয় জানতে চেয়েছিল। ইন্দিরা, আপনি অন্তত চুপ করে থাকবেন না, দেখছেন তো আমাদের মেয়েটার কি অবস্থা। ওর কথা ভেবে অন্তত সবকিছু খুলে বলুন। ঠিক আছে, আমরা বরং বাইরে যাই, ওদের একটু একা থাকতে দিই। চলুন।